সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু মন আইডিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সুস্বাগতম শ্রেণী একাদশ ও দ্বাদশ বিষয় ভূগোল দ্বিতীয়পত্র অধ্যায় পঞ্চম খনিজ শক্তি সম্পদ লেকচার নং নয় তারিখ বিশ এক দুই হাজার একুশ আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের খনিজ সম্পদের বিবরণ আমরা গত ক্লাসে খনিজ সম্পদের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম আর কি আচ্ছা খনিজ সম্পদ কি খনিজ সম্পদ প্রকৃতির দান এখানে মানুষের কোনো হাত নেই ভূ অভ্যন্তর ভাগের চাপ তাপ ভূ আলোড়নের দীর্ঘ সময়ে প্রক্রিয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই খনিজ সম্পদ সাধারণত সৃষ্টি হয়ে থাকে বাংলাদেশ বাংলাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ হিসাবে বিবেচিত না হলেও এখন পর্যন্ত আবিষ্কৃত খনিজ সম্পদের মজুদের পরিমাণ নিহাতই কম নয় ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশের ভূভাগের বেশিরভাগই বঙ্গীয় অববাহিকা অন্তর্গত ভূমৃষ্ঠের অথবা ভূগর্ভের কোনো স্থানে সঞ্চিত খনিজ সম্পদের অবস্থান মূলত সংশ্লিষ্ট স্থানের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য ও সময়কাল দ্বারা নির্ণীত হয়ে থাকে অর্থাৎ কোন স্থানে কি ধরনের খনিজ সম্পদ সঞ্চিত রয়েছে অথবা পাওয়া যাবে সেটা ওই স্থানের মাটির গঠন অথবা ভূতাত্ত্বিক গঠন এবং ভূতাত্ত্বিক গঠনের যে বৈশিষ্ট্য এবং ওই স্থানটি কত সময় আগে পূর্বে গঠিত হয়েছে সেটার উপরে নির্ভর করে থাকে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের ভূতাত্ত্বিক পরিবেশে সঞ্চিত বাংলাদেশে গুরুত্বপূর্ণ এবং আবিষ্কৃত খনিজ সম্পদ গুলোর মধ্যে প্রাকৃতিক গ্যাস কয়লা খনিজ তেল কঠিন শিলা চুনাপাথর নুড়ি পাথর চীনামাটি কাঁচ বালি এবং নির্মাণ কাজে ব্যবহৃত বালি ইত্যাদি এখন আমরা প্রাকৃতিক গ্যাস নিয়ে আলোচনা করব প্রাকৃতিক গ্যাস হচ্ছে বাংলাদেশের প্রধান জ্বালানি সম্পদ দেশের মোট ব্যবহৃত জ্বালানি শতকরা তেইশ ভাগ পূরণ করে এই প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস হল অপেক্ষাকৃত সহজ ও হালকা কার্বোহাইড্রেট যোগ্য মিথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা হাজার সতেরো আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা হচ্ছে ছাব্বিশটি মোট মজুতের পরিমাণ আটত্রিশ পয়েন্ট শূন্য দুই ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘনফুট প্যাট্রো বাংলার দুই হাজার সতেরো সালের সমীক্ষা অনুযায়ী উত্তোলনযোগ্য নিট গ্যাসের পরিমাণ বারো পয়েন্ট সাত চার ট্রিলিয়ন ঘন ফুট বর্তমানে বিশটি গ্যাস ক্ষেত্রে উনিশটি কূপ থেকে গ্যাস সরি বিশটি গ্যাস ক্ষেত্রে একশো একটি আর কি একশো একটি কূপ থেকে গ্যাস উৎপাদিত হচ্ছে বাংলাদেশের উল্লেখযোগ্য গ্যাস ক্ষেত্রসমূহ হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র হবিগঞ্জ গ্যাস ক্ষেত্র বাখ্রাবাদ গ্যাস ক্ষেত্র নরসিংদী গ্যাস ক্ষেত্র মেঘনা গ্যাস ক্ষেত্র সিলেট গ্যাসক্ষেত্র কৈলাস্টিলা গ্যাস ক্ষেত্র রশিদপুর গ্যাসক্ষেত্র বিয়ানীবাজার গ্যাসক্ষেত্র ফেনসিগঞ্জ গ্যাসক্ষেত্র শাহবাজপুর গ্যাসক্ষেত্র জালালাবাদ গ্যাস ক্ষেত্র মৌলভীবাজার গ্যাসক্ষেত্র বিবিয়ানা গ্যাসক্ষেত্র সহ আরও অন্যান্য গ্যাসক্ষেত্র আমাদের এই প্রাকৃতিক গ্যাস বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় যেমন শিল্পে এই প্রাকৃতিক গ্যাস আবার বিভিন্ন শিল্পের তাপ উৎপাদনের কাজে ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও জ্বালানির কাজে বিভিন্ন আবাসনে অথবা বিভিন্ন বড় বড় আবাসিক এলাকায় প্রাকৃতিক গ্যাস শান্ত রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও এই প্রাকৃতিক গ্যাস দ্বারা অর্থাৎ চেঞ্জ চালিত যে যানবাহন বিভিন্ন যানবাহন যানবাহনের জ্বালানি হিসেবেও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লক্ষ্য করা যায় দ্বিতীয়ত হচ্ছে কয়লা বাংলাদেশের যে জ্বালানি সম্পদ রয়েছে তার মধ্যে কয়লা দ্বিতীয় প্রধান প্রাকৃতিক গ্যাসের পরেই এই কয়লা অবস্থান বাংলাদেশের শান্ত তিন ধরনের কয়লা সন্ধান পাওয়া যায় বিটুমিনাস লিগনাইট ও পিট জাতীয় কয়লা তাদের মধ্যে উল্লেখযোগ্য আর কি বিটুমিনাস ও লিগনাইট জাতীয় কয়লায় ছাই ও গন্ধকের পরিমাণ বেশি থাকে আবার পিট জাতীয় কয়লা হচ্ছে উদ্ভিদ থেকে কয়লায় পরিণত হওয়ার যে প্রাথমিক অবস্থা সেটা হচ্ছে পীর জাতীয় কলা এ পর্যন্ত আবিষ্কৃত কয়লা খনির সংখ্যা এদেশে হচ্ছে কটি পাঁচটি সেগুলো হলো জামালগঞ্জ কয়লা ক্ষেত্র বা কলা খনি বরফীয় কলা খনি খালাসপীর কলা খনি দিঘিপাড়া কয়লা খনি এবং সর্বশেষ আবিষ্কৃত যে খনিটি সেটা হচ্ছে ফুলবাড়ি কয়লা খনি আমরা এই পাঁচটি কলা খনির তথ্য এবং কয়লার গুণগত মান নিয়ে একটু আলোচনা করব আর কি জামালগঞ্জ কয়লা ক্ষেত্রে এই যে কয়লা সঞ্চিত আছে সেটা এই কয়লার যে সঞ্চিত যে পুরুত্ব আর কি সেটা হলো চৌষট্টি মিটার এবং এই জামালগঞ্জ কয়লা ক্ষেত্রটি এগারো পয়েন্ট শূন্য ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই খনিতে মজুদের পরিমাণ হচ্ছে এক হাজার মিলিয়ন টন এবং এখানে যে কয়লা পাওয়া যায় সেটাতে কার্বনের পরিমাণ হলো সাতচল্লিশ ভাগ শতকরা সাতচল্লিশ ভাগ আর কি এখানে বলে রাখা ভালো যে যে কয়লার মধ্যে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে সেই কয়লাটি হলো তুলনামূলকভাবে বেশি ভালো বা উৎকৃষ্ট মানের আর কি আর দ্বিতীয় হচ্ছে বড় প্রক্রিয়া কয়লা খনি এই কয়লা খনিতে যে কয়লাটা সঞ্চিত অবস্থায় আসে সেটার পুরুত্ব হচ্ছে একান্ন মিটার আর কি এবং কয়লা খনির যে বিস্তৃত এলাকা সেটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ পয়েন্ট দুই পাঁচ কিলোমিটার মজুতের পরিমাণ হলো তিনশো মিলিয়ন টন এবং এই বরফের যে কয়লা পাওয়া যায় সেটাতে কার্বনের পরিমাণ পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ শূন্য ভাগ আর কি তৃতীয় হচ্ছে খালাসপিট কয়লাক্ষেত্র এই খালাসপিট কলাক্ষেত্রে কয়লার যে পুরুত্ব সেটা হচ্ছে পঞ্চাশ মিটার এবং এই খালাসপিট কলাক্ষেত্রের যে বিস্তৃতি হ্যাঁ এটা মোটামুটি অনেক বড় আর কি সেটা হচ্ছে বারো পয়েন্ট পাঁচ ছয় কিলোমিটার মজুদের পরিমাণ একশো তেতাল্লিশ মিলিয়ন টন এবং এইখানে যে কয়লা পাওয়া যায় সেটাতে কার্বনের পরিমাণ বত্রিশ পয়েন্ট শূন্য আট ভাগ চতুর্থ আসি আমরা দিঘিপাড়া এই পাড়ার যে কলার স্তর সেটার হচ্ছে একষট্টি মিটার কয়লা ক্ষেত্রের বিস্তৃতি সেটা এখনও নির্ধারণ করা হয়নি মজুদের পরিমাণও নির্ধারিত হয়নি হ্যাঁ এবং এখানে যে কয়লাটা পাওয়া যায় সেই কয়লাতে কার্বনের পরিমাণ হচ্ছে একান্ন পয়েন্ট শূন্য তিন ভাগ পঞ্চমত এবং শেষ যে আবিষ্কৃত খনি সেটা হচ্ছে ফুলবাড়ি কয়লা খনি এই কয়লা খনিতে যে কয়লা সঞ্চিত আছে সেটা পুরুত্ব হচ্ছে একষট্টি মিটার হ্যাঁ এবং এই কয়লা ক্ষেত্রে যে বিস্তৃতি কত কিলোমিটার এলাকা জুড়ে এটা আছে আর কি সেটা এখনও নির্ধারণ করা হয়নি মজুদের পরিমাণও নির্ধারণ করা হয়নি কিন্তু এখানে যে কয়লাটা রয়েছে সেটার মান মোটামুটি ভালো তুলনামূলকভাবে ভালো এখানে কার্বনের পরিমাণ হচ্ছে একান্ন পয়েন্ট শূন্য তিন সরি মানে পঁচিশ পয়েন্ট তিন শূন্য ভাগ আর কি হ্যাঁ বলা যায় মোটামুটি আচ্ছা যাই হোক তো বর্তমানে বড় প্রক্রিয়ায় কয়লা ব্যবহার করে বড় প্রক্রিয়ার ঠিক সন্নিকটে পাঁচশো পঁচিশ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে যা আমাদের উত্তরাঞ্চলে বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে এছাড়াও বাংলাদেশের আমাদের যে কয়লা কয়লা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে উৎপন্ন কাজে তাপ ব্যবহৃত হয়ে থাকে এবং আমাদের দেশের যে ইট ভাটা আছে সেখানেও কয়লা পুড়িয়ে ইট বানানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে তৃতীয়ত আসি আমরা খনিজ তেল আর কি হ্যাঁ তো আমাদের দেশে একমাত্র খনিজ তেল ক্ষেত্রটি আবিষ্কার হয়েছিল সিলেটের হরিপুরে উনিশশো সালে আবিষ্কৃত তেল ক্ষেত্রটির মজুদের পরিমাণ ছিল দশ মিলিয়ন ব্যারেল যার মধ্যে উত্তোলনযোগ্য তেলের পরিমাণ হচ্ছে ছয় মিলিয়ন ব্যারেল উৎপাদন শুরু হওয়ার ঠিক ছয় বছরে শূন্য পয়েন্ট পাঁচ মিলিয়ন ব্যারেল উত্তোলিত হওয়ার পর উনিশশো চুরানব্বই সালে দুর্ভাগ্যজনকভাবে এই খনিটি বন্ধ করে রাখা হয় তবে ভূতত্ত্ববিদগণের মতে অথবা বিশেষজ্ঞদের মতে তেলক্ষেত্রটি ক্ষেত্রটি যথাযথ আর কি মূল্যায়ন করা হয়নি আমাদের এই যে সিলেটের তেলক্ষেত্র বাদেও কৈলাস্টিল এবং ফনসি ফেন্সুগঞ্জে আর কি আরও দুইটি তেলক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এবং মজিদের পরিমাণ আটত্রিশ মিলিয়ন ব্যারেল আমাদের এই দেশে আমাদের যে বঙ্গীয় দেশে যে গ্যাস ক্ষেত্রগুলো আছে এই গ্যাস ক্ষেত্রগুলোর মধ্যে দেখা যায় যে আমাদের গ্যাস ক্ষেত্রের নিচের স্তরে শান্ত পেট্রোল ডিজেল ক্রোসিন তেলের স্তর রয়েছে আর কি হুম এগুলো যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং উত্তোলনযোগ্য উপায়ে নিয়ে আসা হয় আর কি তাহলে তো আমাদের দেশের মোটামুটি যে তেলের যে চাহিদা সেটা অনেকাংশে পূরণ করা সম্ভব হবে এই তেল বিভিন্ন যানবাহনে ব্যবহার করা হয়ে থাকে আবার বিদ্যুৎ উৎপাদনেও তেলের ভূমিকা রয়েছে চতুর্থ আসি আমরা কঠিন শিলা দিনাজপুর জেলা পারতপুর উপজেলার অন্তর্গত মধ্যপাড়া কঠিন শিলা খনিটি বাংলাদেশে একমাত্র বৃহত্তম খনি আর কি একশো মিটার গভীরতায় এই খনির শিলা স্তর মজুদ রয়েছে দুই হাজার দুই সাল হতে উৎপাদন শুরু হওয়া খনিটি লক্ষ্যমাত্রারা নির্ধারণ করা হয়েছিল বছরে এক লক্ষ বিশ হাজার মেট্রিক ডল এই কঠিন শিলা উত্তোলিত শিলা আমাদের রেল যোগাযোগের রেল লাইন স্থাপনের ক্ষেত্রে ব্যবহৃত হয় বড় বড় ব্রিজ কালভার্ট এবং রাস্তাঘাট আবাসন এলাকার কঠিন শিলা খণ্ড খণ্ড অংশ ব্যবহার করা হয়ে থাকে পঞ্চমত আমরা আসি চুনাপাথর বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে চুনাপাথর অন্যতম চুনাপথর মূলত পানির দেহাবশেষ হতে তৈরি হয় অর্থাৎ পানির যে প্রাণীর যে ফসিল আছে এই ফসিলের মধ্যে যে ফসফরাস হ্যাঁ সেখান থেকেই সাধারণত চুনাপাথরে সৃষ্টি হয়ে থাকে আর কি বাংলাদেশে কয়েকটি স্থানে চুনাপাথরের সন্ধান পাওয়া গেছে সুনামগঞ্জ জেলার টাকেরহাটে সঞ্চিত চুনা পাথরের পরিমাণ প্রায় ত্রিশ লক্ষ টন উৎকৃষ্ট মানের এই চুনাপাথর ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়ে থাকে আবার এই সুনামগঞ্জ জেলার এই বাগালি বাজারে দুশো চল্লিশ কোটি টন চুন সন্ধান মিলেছে এছাড়াও সিলেট জেলার জাফলং জাকিরগঞ্জ চরগা ভাঙ্গারহাট নামক স্থানে চুনাপাথরের সন্ধান পাওয়া যায় এবং এই অঞ্চলগুলোতে মজুদের পরিমাণ চার পয়েন্ট চার কোটি মেট্রিক আবার জয়পুরহাট চট্টগ্রাম কক্সবাজার এবং চাফাইনামগঞ্জ জেলায় বিপুল পরিমাণে চুনাপাথের মজুদ রয়েছে অর্থাৎ আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে চুনাপাথরে মজুদ রয়েছে এই চুনাপাথরগুলো যথাযথ মূল্যায়ন করা হলে এবং উত্তোলনযোগ্য অবস্থায় নিয়ে আসা হলে আমাদের দেশের যে সিমেন্টের চাহিদা রয়েছে সেটা অনেকাংশই পূরণ করা সম্ভব হবে এবং আমাদের দেশের পাথর ব্যবহার করে সিমেন্টের চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে আর কি ষষ্ঠ পর্যায়ে আমরা আসি নুড়ি পাথর নুড়ি পাথর মূলত রাস্তাঘাট ব্রিজ কালভার্ট রেলপথ এবং আবাসন নির্মাণে ব্যবহৃত হয়ে থাকে সিলেট পঞ্চগড় তেতুলিয়া এবং লালমনিরহাট জেলায় নড়িপাথর পাওয়া যায় এছাড়াও আমাদের দেশে যে হিমালয় পর্বতের পাদদেশ থেকে প্রবাহিত নদীর তলদেশে শান্ত নদী পাওয়া যায় শতমত হচ্ছে খনিজ বালি খনিজ বালিটা হচ্ছে অনেকটা তেজস্ক্রিয় বালি আর কি এ বালি খুব মূল্যবান বালি কক্সবাজার জেলার কুতুবদিয়া হতে টেকনাফ পর্যন্ত বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলে বিপুল পরিমাণে এই তেজস্ক্রিয় খনিজ বালির সন্ধান মিলেছে এটি বাংলাদেশের একটি অমূল্য সম্পদ এই তেজস্ক্রিয় বালি বিভিন্ন পারমাণিক চুল্লি সহ বিভিন্ন বড় বড় মূল্যবান স্থাপনায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে ষষ্ঠতে আমরা বলতে পারি নির্মাণ কাজে ব্যবহৃত বালি নির্মাণ কাজে ব্যবহৃত সূক্ষ্ম মাঝারি এবং বড় দানা যুক্ত বালি আমাদের দেশের যে আবাসন রাস্তাঘাট ব্রিজ কালভাট ইত্যাদি নির্মাণ কাজে ব্যবহার হয়ে থাকে এবং এই বালি আমাদের দেশের প্রায় সর্বত্রই পাওয়া যায় তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে আলোচনা করলাম আগামী ক্লাসে আমরা ভারতের খনিজ সম্পদ নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ